এই যে ঈদ উল ফিতর কোত্থেকে আসলো, ঈদ উল আজহা কোত্থেকে আসলো, কাবা শরীফে তো 360 মূর্তি ছিল, এগুলোকে দুর্বৃত করে এই রসুলবাগ মেহরাজে গিয়ে ঈদ উল ফিতর আনলেন, ঈদ উল আজহা আনলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আনলেন, ঠিক না? দয়াল নবী না আসলে কোনো ঈদ নেই, দয়াল নবীর ঈদ সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, আল্লাহ বলে দয়াল নবীকে তে পেয়ে গেলে কুল বিফাদিল্লাহ ওয়া বিরহমতি ফাবে যালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যে আমার হাবিবুল্লাহকে ফজল হিসাবে রহমত হিসাবে পেয়ে গেলে দমবদ্ধ ভাবে জুলুস করে করে দরুদ সালাম করে করে আমার রসুলকে স্বাগত জানাও, গোটা দুনিয়াকে জানাই দাও, এত বড় রহমতুল নবীতে নসিবে দরেছে, এর থেকে বড় শুকরিয়া আর পৃথিবী নাই, এর থেকে শুকরিয়া আর পৃথিবী নাই। এ আহল হাদিসের এক হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহল হাদিসের এক হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে দিল, আমি তো এখন বলেছি আমার রসুলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর কফাল মোবারকে দয়াল নবীর নূর এসেছিল, আর এ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহল হাদিসের হুজুর, ও বলে দিল নবীর মা বাপ জাহান্নামে যাবে, এটাই বলে ঠিক। নিরবতা সমর্থন লক্ষণ, জোরে বলেন নাউজুবিল্লাহ, নবীর মা বাপ বলে জাহান্নামে যাবে, এটাই বলে ঠিক। বলে দিলেন কে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওকে আমরা সুন্নিরা তফসির করে বানাই দিলাম কজ্জাব বিন দাজ্জাল, নামকে বানাই দিলাম তফসির করি কজ্জাব বিন দাজ্জাল, তার জন্মের সমস্যা আছে। এ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে দিলে নবীর মা বাপ জাহান্নামে যাবে, ও এক এক টাইমে এক এক ফতুয়া দেয়, কিছুদিন আগে ফতুয়া দিল দে কুত্তা খাওয়া যাওয়াইস, ডাইরেক্ট জবাব দিবি কিন্তু কুত্তা খাওয়া বলে যায় রাতে লা দে ডেলি তারেন্ডে এবার রাতে লা দে ফেরাই করি সারা বাংলা কি তাজ্জবের বিষয়, ও এহদির দেন একদম এজেন। তাহলে দয়াল নবীর নূর মুবারক আব্দুল মুত্তালিব থেকে আমার রসুলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর কবাল মুবারক আসলেন, উচ্চস্বরে বলি আরো জোরে বলেন, আরো জোরে বলেন, জুলুস দেখেন খাজা আব্দুল্লাহ বের হলেন মক্কায় মুয়াজ্জমা গত থেকে বের হলেন, গত থেকে যখন বের হলেন মুসলমান নন ইহুদি নাসারা খ্রিস্টান সাম্য জাম্য এই জমানার যত দল ছিল রাস্তার দুই ধারে সারিবদ্ধ ভাবে লাইন হয়ে এক নজর খাজা আব্দুল্লাহ চেহারা দিকে তাকাই থাকতেন এবং প্রশংসা করতেন, আহা আব্দুল্লাহর কপাল আল্লাহ কি ঢুকাই দিল, এটা যদি এই ছেলেটা যদি আমাদের বংশ কত কত দাম কত সম্মান, শুধু আজকে জুলুস চলত না খাজা আব্দুল্লাহকে দেখে মক্কার মানুষ আজীবন জুলুস করতেন। মদিনা শরীফ যখন দয়াল নবী গেলেন মদিনার অলিতে গলিতে রাস্তায় দুনুসারে সারিবদ্ধ ভাবে লাইন হয়ে মদিনাবাসী আমার রসুলকে দেখে দেখে বলা শুরু করে দিল, তালা আল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়া জাবা শুকুর আলাইনা মাদা লিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পেয়ে আমরা মদিনাবাসী ধন্য, আজকে হাজার হাজার মদিনাবাসী আপনাকে সালামও দিচ্ছি দরুদও করতেছি, আপনার ঋণ আমরা কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবো না, জোরে বলেন সুবহান। আরে বিয়াকলের বিয়াকল গুলো বলতে যে জুলুস বলে নাই, আচ্ছা সগত খোদার হোক গজব পড়বে না, তারা ওয়াবি হলো সগত খোদার গজব পড়বে না, আরে মা 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 সাত অনেক বই বই শুনি হলো ক্যাং করে সারে, শুনি হলো ক্যাং করে সারে, আরে জুলুস তার তো ঘর দে, শুনি হলো ক্যাং করে তো তুই সাত অনেক বই কি রে, তুই বই বই টেলিভিশন সব দে না, শুনি হলো তো জুলুস তার দে না, জবান শব্দ ওকে আছে সবসে আও লাও সবসে আও সবসে বালাও মানুষ তো বাড়ে গিয়ে যথেষ্ট মানুষ মার খাবা, আল্লাহ আপনাদের কদমে কদমে জীবনের গুণা মাফ করো, একটু জোরে বলেন না, তাহলে মক্কা তো জুলুস চলেছেন আমার রসুলের আব্বা জানেন দিয়ে, মদিনায় জুলুস চলেছেন রসুলকে দিয়ে।
একটু জোরে বলেন। এই কুলদি ইউনিভার্সিটি ফোয়া হদু মাতার দে কমিটির ভাই গুনে কেন সাইন না পারেন না মাহফিল আয়োজন বরণ রক্ষা করেন কিন্তু বড় ইয়ে না দেখি আলে তোরা কাট লাগাইলে কি শুধু সেরা সত্য না আমি কে এখন এনে মানুষ শুনো ডাক দিও না শুধু ওইটার কমিটির বলে দিবি বলে কথা আছে না পয়সা মাথা দেও নম আর হলো দিয়া গেল নিলেন বেলে গলা দিয়ে তুমি কে তুমি কে কর তাইলে সাত জবানা কোয়া ভাই আখেরি জবানত তো আরা তো মার বেড়া তো নাই ওহা কই কান্দি দিয়ে এগুলো তো ওয়া হওয়ার জন্য ঠাহা ফেরত তুমি দিয়া ধোয়ার দে কোন বুলন না এক ফোড়া না ময় বাই কোরআন শরীফ ধরেন না জানাই তো এই দুটা না দে কাটন সারা নদীলে করার দেবা তো জমা কাটে বুলন না আরে বাপ রে বাপ এত ভুয়া গুনে খামে গুনত কা বাজে গই গো ও মায়ে ভুয়া বেড়ল লই রে টেলিভিশন সাহায্য দে তো ভুয়া না বারে মাত্র কথা আব্বা এবে দিবে রাগে এবে দাঁড়াই দিবে কানা জুড়ু হয়ে দিবে ও বা মা জননী অল কুনতে লাগবো ওর ইয়লে ডাক দিয়ে বুড়ো বুড়ি হলো কই অমা হজি হব উগ গর্ব সন্তান সেখানে নামাজ দোয়া বড় কোরআন করি পর আল্লাহ আল বরদান জিনিস চলো কারণ তুই আল্লাহ আলাইল বয় বয় আল্লাহ আলাইব ঠিক নে বলে মানে না না মানে ওই বহর দিন ভালো কেন দিয়ে আর তোর লিমু ডুগ ধরকে যা করা করা করিকে ঠিক নে কৌশবাগের মাহে কৌশবাগ আব্দুল কাদের জিলানিকে গর্বে নিয়ে আফজালুল ইবাদত তেলাওয়াত আল কোরআন ওসবাগের মা বলে আমি কাজ করার সময় কোরআন শরীফের তেলাওয়াত করতাম এবং আমার রসুলের উপর দরুদ শরীফ পড়তাম গৌসবাগ দুনিয়ার থেকে বের হয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে মাকে বলে দিলেন অম্মুল খাইর বাতে মাকে অমা আপনি কত বড় ভাগ্যবান মা আমার নসিবে ধরলে আপনি যে কাজ করার সময় আমাকে গর্বে নিয়ে কোরআন শরীফ পড়তে আনা আসমামুল কালাম আমি খান লাগিয়ে কোরআন শরীফ গুলো গর্ব থেকে শুনতাম প্রত্যেককে বোঝার তৌফিক দেয় মা বোনেরা একটু পর্দানুসীন হয়ে চলবেন সন্তান আদি হলে একটু যদি ভালোভাবে চলেন আপনার ছেলেটা আল্লাহ আল্লাহ হবে ঠিক নিয়ে বড় করে হ না জ্ঞান বাড়ি গিয়ে আখল বাড়ি গিয়ে ডিগ্রি বাড়ি গিয়ে আদব কমে গিয়ে আদব চলে গেছে ঠিক নিয়ে যারা বেশি শিক্ষিত ডিগ্রিওয়ালা তাদের মা বাপ বৃদ্ধাশ্রম বেশি যেগুন ডিগ্রি ওলা যেগুলো বেশি লেখাপড়া ওলা এদের মা বাপ ভুল বললাম হঠাৎ বৃদ্ধাশ্রম এক ছেলে বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলেন তো বাপে বাপ হওয়ার হতবু তুই আর বৃদ্ধাশ্রমে দিয়ে জোর করতি না হদা আব্বা ঘর তুই আর বালা থাকিবি কারণ ইয়ে উন্নত আছে ঠিয়াও বালা দিন আই এটা কোনো মানানো লাগে মাসে মাসে কি দিয়ে টাকা দিতে ও বুড়ো দেখেন যে আরো বুড়ো দুই শেষ আছে আরো দুই শেষ বুড়ো আছে আ বাবা হতে তরুণ গরর বাত আন নসিব নাই দেরি বেড়া ভূতের বর বাত যা যা কই দিকে ভালো হই তোর তো ভয় তোর বেশি লেখাপড়া করা গেল জাঙ্গা সম্পত্তি বেশি এর যা তো কত বাপ বুন্ন কই গো বোয়ান নিতে দিবে জালিম ইবা আর খান খাই পেলাল ভালো নুড়িলে লাঠি মারি ভালো মতন বেলা দিত সার বই ডগার ফরি আছে বললে ফরি গিয়ে দিলে বোন নাই নিয়ে ভাত খাইতে গেলে বাজি দিয়ে কিছু ভালো ফরিলে খানি এন এক ডাকো দিয়ে অন্য কেরে বাড়া দিকে লাভ করে কত চলছে বাবেরও তো বৃদ্ধাশ্রম দিয়েছি বাবে একটা বছর চার বছর তাই কি ঘরে তো মাসে মাসে দুই মাসে ছ মাসে ভয় একবার চাই তো যায় আরে ওদের বউ তো তাই জামিলে নাই বুড়ারে দৌড়াই তো গিয়ে তার একদিন বাবা কত দৌড়ে তুই আর চাইতে এই হতো না কত হয় আর একবার আইস তো আর নাতি ভরে লই আইস কোনো কত দে বাবা ভুয়ারও কত দে অবু তার একবার আইসতে আর নাতি গো লই আইস ভয় কত দাঁড় বাবা তো ফ্যাট ফুরের পারলা নাতি সাহেবের লাই লে যেতে কত দে তো আর একবার নিতে ফোয়াবর দেবো আরে লেগে গিয়ে কত বা তোমার নাতিটা আমি
বাবে নাতির মাতার দেখ বুলার অভু ও দেখি তুই আর নাতি করে বেড়ে মাদ্রাসা দি ফেলিস কার নবীর বাগানন মাদ্রাসা ফরাইস ও দেখিয়া আর এতদূর এতদূর লেখাপড়া করলাম উন্নত ডিগ্রি লইলাম স্কুলে জানা পড়াই তো কইবে ভালা ভালা দামি দামি স্কুল কত হেঁটে যা আর চারি পাঁচশো বেড়া মানুষ আসি কত গো মলর বাপ মহাজানের বাপ হেঁটে নয় এবার আর বুকি তোর বুক না ফর বড় আফসোস করি হইয়ে না বড় করে হ না তুই ভাই হল আসল জিনিস বুঝো লিখশিয়ালার মা বাপ টেলাগাড়ি গলার মা বাপ দিন মজুরের মা বাপ সাত দোয়ান করে মা বাপ ফান বেসাতে মা বাপ ইতার মা বাপের তো বৃদ্ধাশ্রম জানাও ঘরে দেখুন অতিরিক্ত লেখাপড়া করি বলে ইয়ে এগুন মা বাপ আজ বৃদ্ধাশ্রম দুঃখে দুঃখী মরদ দে ঠিক নেই আল্লাহ এগুলো আমল করার তৌফিক দে ওয়াজ খেয়াল আছে না নূর নূর আর রসুল নুরি খাজা আবদুল্লাহ রদি আল্লাহ কবাল মোবারক আইসে না একা বড় করে হ না মাথার মা কোনো মিছ কথা কইতো না মারা ভর্তি নুনি দে দন মিকে কে গেলে গলা গন খান বাজে খবর দার কোনো দিন খামিয়ান ন করি বিয়া এখন ওর ফরজ মুনি দুনিয়ার বেদাত মাদার দাদার ন যাইও ওবু গবু 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 দুনিয়ার বেদাত গবু আর কোনো দিন এনে জায়গা বিয়া সাদি নইদ খবর দার ওর ছোট ছোট কোনো দিন টিয়া হইজা নইদ জুলুস ফুলুস ন করব অং সম্পূর্ণ বেদাত আচ্ছা তারা যে বেদাত কইবে রে লে ওয়াবি হলে ওরস গরম বেদা সাত দিন না বেদা এখন ওয়াবি মাদের দেখ দেখছি বিরিয়ানি বা দিয়া গেছে ভাত খাইয়ে খাইয়ে দেখছি টাকা কেটে এখন মিছ কথা কইলাম না ভাত খাইয়ে খাইয়ে দেখছি তো খাইবি নেই দে আজ যদি ভাত না ভাত এনে দর দিলে বেদাত কই দেনে সাত দিন নিয়ে এনে দর দিলে লেলগাড়ি দূরে ফান ফুয়া দূরে গিয়ে বারাত ভাত চট করে গেলে আর ফুটো হয়নি বেদাত কই দেবো না ঠিক নেই ওয়াবি অলের ফ্যাট না বিতুন ডাইরেক্ট গলা পর্যন্ত তুমি এ দূরত ফ্যাটি বেমানানো করবো উন আষ্ট আঁতুরি বিয়া কোন কুল হয় তারা এক এক মো তোমার আঁতুরি বার করলে দুটাই হইব উন আর আর বেদাত কই খাবি দেই দে উন হলি বেগো রানিং এজিত কমে দুধ রানিং এজিত যারা মিলাদুন নবীকে বেদাত বলে মিলাদুন নবীকে হারাম বলে মিলাদুন নবীকে শিরিক বলে তারা হলো কৌমে লুত রানিং এজিদ কৌমে লুত রানিং কৌমে লুত রানিং এজিদ সঠিক গেই গই এজিদ গুলো সঠ হয়ে গেছে মোবাইলে মিলাদুন নবীকে বেদাত বলার জন্য আচ্ছা হত্যার বিয়া কর হত্যার জন্মের সময় মিলাদুন নবীকে যে বেদাত বললেন এখানে বেদাতের কি আছে মিলাদ মানে জন্ম মিলাদুন নবী মানে নবী জন্ম মানে নবীর আগমন এটা বেদাতের কি হইল আর রসুলের আগমন নিয়ে ইমামুল আম্বিয়ার আগমন হয়েছে এটা বেদাত কি আগমন এটা কোরআন তো লাগে কিলে খাদি তো লাগে কিলে এটা বেদাতের কি ঠিক নিয়ে একদম বড় করি হ না আল্লাহ আমল করার তৌফিক দো একদম বড় করি আরো জোরে হ জমানা অনেক কঠিন হয়ে গেছে গত সপ্তাহের মধ্যে আমি মোবাইলের মধ্যে ইউটিউবের মধ্যে দেখেছি পশ্চিমের এক ভাই নিজের বোনকে বিবাহ করে গেল বিবাহ তো করলেন করলেন ভাই বোন দুজন আরো ফেসবুকে এসে বলতেছেন আমরা বিবাহ করেছি তোমাদের কি কত বড় কোন জমানায় এসে পৌঁছে গেলাম দেখেন বিবাহ তো পাইয়ে বইনি করলেন করলেন আরো উল্টো বলতেছেন আমরা বিবাহ করেছি তোমাদের কি আমরা করব
আমরা এভাবে থাকবো, আমরা এভাবে থাকবো, আমরা এখন স্বামী স্ত্রী হয়ে গেছি। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এগুলো আমাদের সমাজের জন্য খুব মারাত্মক, ঠিক না? একটু জোরে বলেন। তাহলে জুলুস মক্কার মানুষও করেছেন, মদিনার মানুষও জুলুস করেছেন, কারণ আমার রসুলের আব্বা জান খাজা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলকে গর্ভে রেখে ছয় মাস, পাঁচ মাস সতেরো দিন, প্রায় ছয় মাসের মধ্যে দুনিয়ার থেকে পর্দা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পর্দা করার পরে শেষ হয়, আমার রসুলের আব্বা জান দুনিয়ার থেকে পর্দা করে, করার পরে মা আমেনা, মা আমেনা রাদিয়াল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন। এক বছর হয় নাই, ছয় মাসের মধ্যে স্বামী চলে গেল, তার থেকে আর দুর্ভাগা তো কিছু নাই। মা আমেনা কাঁদতেছেন, হঠাৎ করে আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহ আসলেন। আয় আমেনা, আব্বা জান তুমি কাঁদিও না, আমি তোমার বাবার থেকে অনেক মহব্বত করে তোমাকে এনেছি আমার ছেলে খাজা আবদুল্লাহর জন্য, কিন্তু হঠাৎ করে আমার ছেলেটা মারা গেল। তুমি যদি আমার নাতি তোমার গর্বে, তুমি যদি এই ঘরে ধৈর্য ধরে থাকতে পারো, আমি কাবা শরীফের মতোয়ালি মুস্তাজাবুদ দাও, আমি হাত তুলে দোয়া কবুল হয়, আমি কাবা শরীফের গিলাব ধরে তোমার জন্য দোয়া করব, কেয়ামত পর্যন্ত তুমি যদি ধৈর্য ধরে এই ঘরে থাকতে পারো, কেয়ামত পর্যন্ত তোমার নামের উপর গোটা দুনিয়া জিকির করতে থাকবে, গোটা দুনিয়া জিকির করতে থাকবে। শেষ পর্যায়ে মা আমেনা রয়ে গেলেন আমার রসুল গর্ভে মোবারক। আমাদের মা বোনদের কোনো গর্ভের মধ্যে সন্তান আদি আসলে পাঁচ ছয় মাস হলে একটা স্বভাব দেখা যায়, ঠিক না? পাঁচ ছয় মাস হলে একটা আলামত, কিন্তু মা আমেনা বলে এরকম কোনো আলামত আমার কাছে ছিল না, কিন্তু বিশ্বাস ছিল আমার গর্ভের মধ্যে একটা নূর আছে, আমার গর্ভের মধ্যে একটা নূর আছে, এই বিশ্বাসটা ছিল। উচ্চস্বরে বলো, আরেকটু জোরে বলেন না। তো সেই জন্য আশেকারা বলে নূরওয়ালা নূর লেকর সারে আলম মে দেখো আয়া হে আসসালাম। নূর ওয়ালা নূর লেকর সারে আলম মে দেখো চাহিয়া হে আসসালাম মায়া মিনার ঘরে দেখো নূরের নবী এসেছে, মা আমিনার ঘরে দেখো নূরের নবী এসেছে, এসেই নূরে তে সারা জাহান আলোকিত হয়েছে, বলো সেই নূরে তে সারা জাহান আলোকিত হয়েছে। হাওয়া বিবি এসেছে, মারিয়াম বিবি মা হাজেরা মা আসিয়া হোরে গেলমান দরুদ সালাম পড়ে পড়ে নূর কে বরণ করেছে। আসসালাতু আসসালামু আলাইকা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। দয়াল নবী আব্বা জান ছয় মাসের মধ্যে পর্দা করলো, বইয় হাত করো, এ বছর তো বছরটা চলে দিলে ঘুরো আর বছর নয় দিয়ে তুমি আজি করে লেখা দিয়ে আমার শকর নাই ভাই নাই বস সময় তো না তো বড় হবে বয়স সন্দেশ পারেনি ওইগো না বেশ মার হাবা ওই ফেলার চাইছি না আত্ম দেখি না ওই ধরিলাম আমি কি
ছয় মাসের মধ্যে আমার রসুল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রদিয়াল্লাহ দুনিয়া থেকে বরকত করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ আল্লাহ কবুল করো আমি তৈলে মা মেনা বলে আমার গর্বের মধ্যে একটা মূল আছে, কিন্তু কোন আলামত কোন বড় সবব আমার কাছে নাই, কিন্তু একটা নূর আছে। সাথে রবি লবল, এই আমার দিকে একটু দৃষ্টি দেন না, সাথে রবি লবল, নয় রবি লবল, বারোই রবি লবল, তিন দিনের মধ্যে একদিন আল্লাহ রসুল মৌলুদুর রসুল মানে দুনিয়ার তসরি মেনে যান, গলাদত মুস্তফা সুবহানাল্লাহ। সাত তারিখ, ন তারিখ, তো বেশি বেশি আশেক রসুলেরা উল্লেখ করে দেন, বারোই রবি লবল রসুল আর দুনিয়া জমিনে তসরি মেনেছেন সুবহানাল্লাহ। কেন ওই ধর্ম বারো সং সং আচ্ছা ইয়ং মূল বিষয়ে দিই তৈলে তৈলে এই সাত তারিখ ন তারিখ কোন সাত তারিখ ন তারিখ কিন্তু বেশি বেশি উল্লেখ হয় যে বারোই রবি লাওয়াল, বারোই রবি লাওয়াল। ওই এক হুজুর ভাই প্রশ্ন দিয়েছিলেন, এক হুজুর হইতে ঈদ ঈদ আমরা হইতে রসুল আইও নি জানেন ঈদ ইয়াতুন বড় ঈদ আর নাই, সকল ঈদের সারা ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল ঈদের ঈদে মিলাদুন নবী। এই বিয়াকুল গুলো বলে কি এই এই মিডিয়ার মাধ্যমে বলতেছি, এ লামা জাহাবির হুজুরকে বলতেছি, এ ওয়াবি গারজি রাবিজি সিয়া মুতাযিলা গজাইয়া গজাইয়া যত জাহান্নামী যারা সন্তান দলগুলো আছে কওমে লুত এবং রানিং ইজিত, আপনাদেরকে বলতেছি এই যে ঈদুল ফিতর কত থেকে আসলো, ঈদুল আযহা কত থেকে আসলো, কাবা শরীফে তো তিনশো ষাটটা মূর্তি ছিল, এগুলোকে দুর্বৃত করে এই রসুলবাগ মেয়েরাজে গিয়ে ঈদুল ফিতর আনলেন, ঈদুল আযহা আনলেন, ফাজক্ত নামাজ আনলেন, ঠিক না? দয়াল নবী না আসলে কোনো ঈদ নেই, দয়াল নবীর ঈদ সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আল্লাহ বলে দয়াল নবীকে তে পেয়ে পেয়ে গেলে কুল বে ফাবিলাল্লাহ ওয়া বি রাহমাতি ফাবে যালিকা ফালিয়াফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যে আমার হাবিবুল্লাহকে ফজল হিসাবে রহমত হিসাবে পেয়ে গেল, দমবদ্ধ ভাবে জুলুস করে করে দরুদ সালাম করে করে আমার রসুলকে স্বাগত জানাও, গোটা দুনিয়াকে জানাই দাও এত বড় রহমতুন নবীতে নসিবে দরেছে, এর থেকে বড় শুকরিয়া আর পৃথিবীর নাই, এর থেকে শুকরিয়া আর পৃথিবীর নাই। উত্তর জোরে বলুন সুবহানাল্লাহ।